এই প্রকল্পের যদি আমি সুফল পেতে চাই, আমি যদি স্টুডেন্টদেরকে সেই সুফল দিতে চাই, তাহলে তাদের জন্য আবাস নিশ্চিত করতে হবে। যে জনগণের উপর যেভাবে করে তারা মানে সবকিছু চাপিয়ে দিয়েছে, সেরকম চাপিয়ে দেওয়ার মধ্যে দিয়ে ভাড়া নির্ধারণ করেছে। তারা এখানে প্রতি কিলোমিটার পার ব্যয় এখানে বাড়িয়েছে, বাড়িয়ে ঋণ নিয়েছে, ঋণ নিয়ে জনগণের ঘাড়ে এই ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। আমরা বলছি যে মেট্রো রেলে যে অযৌক্তিক ভাড়া সেটি কমিয়ে আনতে হবে এবং জনগণের ব্যবহারের আওতার মধ্যে সেই ভাড়াটাকে নিয়ে আসতে হবে। এবং ছাত্রছাত্রীরা আপনারা জানেন ছাত্রছাত্রীদের জন্য অন্যান্য গণস্থলী পরিবহনে কিন্তু হাফপাসের ব্যবস্থা আছে, কিন্তু সেটাও কিন্তু অনেক সময় কার্যকর থাকে না। আপনি জানেন যে শুক্রবার এবং শনিবার কিন্তু তাদের থেকে হাফপাস নেওয়া হয় না, আইডি কার্ড দেখাতে না পারলে হাফপাস নেওয়া হয় না। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা নানানভাবে ভোগান্তির শিকার। তো আমরা বলছি যে মেট্রো রেলের মতো একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটার মধ্যে দিয়ে আমাদের সময় বাঁচতে পারে, যেটার মধ্যে দিয়ে এত বড় একটা উন্নয়ন প্রকল্প, তাহলে এই প্রকল্পের যদি আমি সুফল পেতে চাই, আমি যদি স্টুডেন্টদেরকে সেই সুফল দিতে চাই, তাহলে তাদের জন্য হাফপাস নিশ্চিত করতে হবে। সেই দাবিটি নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। ফলে আমাদের দাবি হচ্ছে অবিলম্বে, কারণ গত সরকার না হলেও আমরা বিভিন্ন সময় বলেছি যে আমাদের মেট্রো রেলের এই অযৌক্তিক ভাড়া কমাতে হবে। আপনারা জানেন আমাদের এই হাফপাসের দাবিটি আজকে এটি বিগত ফাঁসিবাদী স্বৈরাচারের আমলেরই দাবি। এবং আপনারা জানেন এই যে মেট্রো রেল এটা যে ভাড়া নির্ধারিত হয়েছে সেটা স্বৈরাচারী আমলেই, যে জনগণের উপর যেভাবে করে তারা মানে সবকিছু চাপিয়ে দিয়েছে, সেরকম চাপিয়ে দেওয়ার মধ্যে দিয়ে ভাড়া নির্ধারণ করেছে। এবং আমরা সে সময় দেখেছি নাগরিকদের পক্ষ থেকে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এটা বিরোধিতা করেছে, আমরা ছাত্ররাও বিরোধিতা করেছি। এবং আমরা পাশাপাশি বলেছি যে তখন গণপরিবহনে হাফপাসের যে আন্দোলন হচ্ছিল, এই হাফপাসের আন্দোলনের সাথে আমরা বলেছি অবশ্যই মেট্রো রেল হাফপাস থাকতে হবে। ফলে আমরা ওই আন্দোলনটাও তখন থেকে জারি রেখেছি, কিন্তু সরকার তখন এটাকে কর্ণপাত করেনি। আমরা এই সময় এসে মনে করছি যে এগুলোর আসলে একটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এখানে কেন মেট্রো রেলের ব্যয় পৃথিবীর অন্যান্য দেশগুলোর তুলনায় এত বেশি হলো, 3 গুণ 4 গুণ বেশি হলো, কেন পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়, যেমন আমি যদি বলি যে কলকাতায়, পার্শ্ববর্তী কলকাতায় যেখানে মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 6 টাকা, সেখানে বাংলাদেশে কেন 20 টাকা হবে? জনগণের পরিবহন হিসেবে প্রতিষ্ঠিত হবে, এখানে শিক্ষা, জনগণ, জনতা।